রবিবার মহালয়া তিথি উপলক্ষে নদিয়ার শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অভিনব উদ্যোগ গ্রহণ করেন। এদিন তিনি গঙ্গায় স্নান করে শান্তিপুর রেল স্টেশনে আশ্রয়কারী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের হাতে পূজোর নতুন বস্ত্র তুলে দিলেন। এছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। তাকে সহযোগিতা করেছে শান্তিপুরের একটি সামাজিক সংগঠন। বিধায়ক জানান, এদিন দেবীপক্ষের সূচনা হল, সেই কারণে বিভিন্ন জায়গায় আশ্রয়কারী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। কর্মসূচি না, আজকে তো মহালয়া দেবীপক্ষের শুরু হলো। স্টেশনে যে সমস্ত দুস্থ মানুষরা থাকেন তাদের একটি করে নতুন বস্ত্র এবং আজকের দিনে খাবার তুলে দিলাম। আমাকে এ বিষয়ে সহযোগিতা করেছেন শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন নবজাগরণ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার মহালয়া তিথি উপলক্ষে নদিয়ার শান্তিপুরে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী অভিনব উদ্যোগ গ্রহণ করেন। এদিন তিনি গঙ্গায় স্নান করে শান্তিপুর রেল স্টেশনে আশ্রয়কারী মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের হাতে পূজোর নতুন বস্ত্র তুলে দিলেন। এছাড়াও বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। তাকে সহযোগিতা করেছে শান্তিপুরের একটি সামাজিক সংগঠন। বিধায়ক জানান, এদিন দেবীপক্ষের সূচনা হল, সেই কারণে বিভিন্ন জায়গায় আশ্রয়কারী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। কর্মসূচি না, আজকে তো মহালয়া দেবীপক্ষের শুরু হলো। স্টেশনে যে সমস্ত দুস্থ মানুষরা থাকেন তাদের একটি করে নতুন বস্ত্র এবং আজকের দিনে খাবার তুলে দিলাম। আমাকে এ বিষয়ে সহযোগিতা করেছেন শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন নবজাগরণ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।